रब्बना अतिना फिद दुनिया हसनतं वा फिल आखिरति हसनतं वा क़िना अज़ाबन नार। তাহলে ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দুয়া ইউনূসকে যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো দুয়া ইউনূস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস যদি মাছের পেটে এই দোয়া না পড়ত, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনূস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনূস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন, অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। তারপরে সালাম ফিরবেন, এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাসূল কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন তিনবার। কত বিবরণ আপনার সামনে পেশ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই, কী ব্যাপার, কোথায় গেলেন, ওই যে ওই যে ওই যে ওই যে। বাকিউল গারকাদে তিনি একবার হাত তুলে দোয়া করলেন, দুইবার হাত তুলে দোয়া করলেন, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি আসতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম, তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে আসলাম। এবার তিনি বিছানের পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি এখন বললাম, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিব্রাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম, তা আমি তো আর মিথ্যা বলতে পারলাম না। আমি তখন বললাম, দেখেন আমি আসলে ঘুম থেকে উঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি, সেটা আমি দেখছিলাম। তো দেখলাম যে আপনি কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে। আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত কবরের চতুর্দিকে দাঁড়াতো, একটু ফাঁকা থাকতো, ওই জায়গা ফাঁকা রেখেছো কেন, ওখানে দাঁড়াও, একজন ওখানে দাঁড়াও, চতুর্দিক ঘেরে দোয়া করলে কী হবে, এটা আমার চাচাকে আমি কোনো দিন জিজ্ঞাসা করিনি, মানে এটাতে কী হবে। কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন, কেবলামুখী করবেন, কবরকে এক পাশে রেখে দিবেন বা পিছন দিকে রেখে দিবেন, কেবলামুখী হবেন, হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন, অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফ আনহু অকরিম নুজুলাহু ওয়াসসিমাত খালা ওয়াগসিল বিল মাই ওয়াসাল জাল বারাদ। শেষ পর্যন্ত কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সূরা ফাতিহা। প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন, সূরা ফাতিহা। এরপরে পড়বেন কি, ইসমে আজম। ইসমে আজম মুখস্থ নেই, থাকার তো কথা, আল্লাহ আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তুমি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আসমায়ে সেফাতের ব্যাপারে। তো সেদিন আমার একটা বিদ্যের একটা এজাফা বাড়তি, যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন। মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ, এই জন্য এত দাম। সূরা ইখলাসের এত দাম কেন? সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা যেখানে কোনো বিধান নেই। নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই,
তাসবি তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই। সূরা ইখলাস কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, মুকাবেকিহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আমি আর আপনি তো বাঙালি মানুষ, পবিত্রতা তো আর বুঝতে পারি না, তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না, কবরের কাছে চাচ্ছি, কবরে যে আছে তাকে মনে হয় চাপা দেওয়া মজুর ভাষাতে মায়েরা লেথড়িয়ে দিল, আর আপনি তার কাছে চাচ্ছেন, ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে, আপনি তার কাছে চাচ্ছেন, ও কি করতে পারে আপনার? আপনার মতো বোকা মানুষ কেউ আছে? কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে? এ কোন হিংসাব, যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না, সূরা এখলাসের মান টিকাতে পারবে না। যারা শিরক করে তারা এই সূরা এখলাসের মান টিকাতে পারবে না। যারা পীরের কাছে কিছু চায় তারা সূরা এখলাসের মান টিকাতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে, আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি, পড়ে গেছি তাতে কি হবে। আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ও কেন বললো তাওয়াক্কাল তো আল্লাহ? তার মানে ওদের ভিত্তি তাওহীদের উপরে, এর ভিত্তি শিরকের উপরে, খারাপের উপরে। মাতাকে দিন রাত শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়তে, দুধ খাওয়ার পরেও, অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে, ভুলে বাচ্চাটাকে বলতে পাবেন না এই শয়তান। আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান, তাহলে ফেরেশতা কি বলবেন? আমিন, এই তুই শয়তান হয়ে যা। তাহলে কি হলো? তাহলে বাপও বুঝে না ধর্ম, মাও বুঝে না ধর্ম, খাই পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো, তাই নাকি মাস্টার ডিগ্রি পাস? এইভাবে জীবন কাটছে, কিছুই না, একেবারেই একটা অহেতুক বৃথা জীবন। বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয়, বরং জীবনটা সুন্দর সাবলীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, এটাই মূলত সফলতা। বিবেচনা করে 24 ঘন্টা পার করতে হবে, সময় এমনিতে পার হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস একটা কোরআন তেলাওয়াত হিসেবে, ইবাদত হিসেবে ব্যতিক্রম ইবাদত, তাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়? আল্লাহ আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন, তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন, খুব সোজা করে রাখবেন পিঠে, এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন, এরপরে আপনি সিজদায় যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি সিজদায় যাবেন, অনেক দোয়া আছে, সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন, সিজদা থেকে উঠে বসে দোয়া পড়বেন, তারপরে সিজদায় যাবেন, সিজদায় দোয়া পড়বেন। যদি দুই রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে, আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে, আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জড়ে রেখে ডান হাতের আঙ্গুলের দুইটি আঙ্গুল জমা রাখতে হবে, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি, আগে এই দুটো আঙ্গুল জমা করেন, আরে কনিষ্ঠ, এই ছেলে কনিষ্ঠ আঙুলটা এরকম উঁচা হয়ে আছে কেন, এই দুটো জমা করো, তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, গোলাকার, সব সময় নড়বে, যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো, আর ইল্লাল্লাহর সমতে একবার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই, এটা এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে, এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে মেয়ের বিবাহ দিবে,
তখন ওই ছে সব বসে আছে খলিতে গলিতে, তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাবা করছে। মোসাবাক করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে, এই ছেলে কি বললে? তখন ছেলেটা বলছে, এক ফিরুল্লাহ আনাওয়ালাকুম, মানে সালাম মুসাফার দোয়া। তো এটা চলছে সমাজে, কিন্তু এক ফিরুল্লাহ আনাওয়ালাকুম আছে কি না দুনিয়াতে তা তো কেউ দেখেনি। তোবা করার জন্য দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিলাই। তো এই দোয়া আছে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি। মাটি দেওয়ার সময়তে বলতে হবে, মিনহা খালাক নাক মফিয়া নয়ে দু কমিনা নৌকরি যখন তারা তা নোকরা, এটা কোরআন মাজিদের আয়াত বটে, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে এইটা চলবে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি, এমনিতেই চলছে। তার নাম ধর্ম, এমনিতেই চলে, যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে। জি না তা নয়, বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে। আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এখন আপনি যদি 20টা টাকা দিয়ে মূল্যায়ন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না। যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক আলীতে সম্পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, তাদেরকে বেতন লাগে, তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন, এই ফতোয়াগুলো একটা বোর্ড হয়, বোর্ডে ফতোয়াগুলি পাস হয়, তারপরে ফতোয়াগুলি ছাপে। এত কিছু শ্রমের পরে, দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আসে, তার মূল্য 20-25 টাকা, সেইটা আপনার কাছে ভারী হয়, তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব? রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম কি, কি করলে কি হয়, কি করলে ছাই হয়? কিছুই হয় না, মানে নামই শেরেক, নামটাই শেরেক। মুকসুদুল মোমিনিন বই সমাজের লোক পড়ছে, মুকসুদুল মোমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যে। তো যেই দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে, যেই দেশের লোক উজু করার পরে যায় না মাঝে দাঁড়িয়ে বলে ইন্নি অজ্জাহাত ওয়াজহিয়ালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায়? ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা চিস্তি তরিকাপন্থী, তারা এদেশে রাজত্ব করেছে, তাদের নাম মোগল, তারা ক্ষমতা খাটেছে এদেশে 750 বছরে, একদিন নয় 2 দিন নয়, তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ 190 বছর, তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়া। তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে? সঠিক পাওয়া বড় কঠিন। এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন, তারপর আপনাকে খারাপ লাগে। কিছুদিন আগে কোরআন মাজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা, তাবিজের নকশা দেখা যেত না, অথচ নেহায়েত অন্যায়, নকশাগুলো করা আছে অক্ষরের মানে। 786-তে যদি বিসমিল্লা চলে, 786-তে যদি বিসমিল্লা চলে, তাহলে আপনি বলবেন আল্লাহ আকবর, তারপরে বলবেন 786, তারপর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাহলে হবে। এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে। আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি, দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, গোটা এক পাতা কোরআন, কোরআন তেলাওয়াত খতমের দোয়া। আমি বলেছি আজ 30 বছর থেকে বলছি, এক দুদিন থেকে নয়, যদি আর একটা বাক্য সত্য হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না। অথচ কোরআনের গায়ে লেখা আছে। তাহলে যে দেশে এই অবস্থা, সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি? যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যে যেখানে আছেন, এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো আমাকে বললো, সবুজ নামে একটা ছেলে, এই গ্রামের, এই গ্রামেরই ছেলে মনে হয় সেটা। আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন, কোটি টাকা লাগবে না, 1 বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন, দেখবেন কোনো খরচ হয়নি, পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে,
পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে, যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন, তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফতোয়া পাস হয়েছে, তারপরে লিখা হয়েছে, পত্রিকায় ছেপে এসেছে, কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের। আপনি কেন মূল্যায়ন করবেন না সম্মানিত দিনী ভাই বোন? আপনাকে দোয়া মুখস্থ করতে হবে। এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্মাহিয়াত, তারপরে পড়লেন দুরুদ, তারপরে পড়লেন দোয়া এ মাসরা, তারপরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, এটা ভুলবেন না কোনো সময়। বাপ মা তো লালন পালন করেছে অনেক, বাপ মা কেমন করে লালন পালন করেছে, এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন? নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাভ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান, তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে। আর কত অসহায় আপনার বাচ্চাটা, পেশাব করলে কিছু করতে পারে না, পায়খানা করলে কিছু করতে পারে না, সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে, তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি। আরও একটা পরামর্শ দিয়েছি, এই ছেলে মনে আছে তোমার? না, আর একটা পরামর্শ আছে, আল্লাহ দুই রেখাত সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি এই জন্য দুই রেখাত সলাত আদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। বুঝা গেল না কথা মনে হয়? মানে এই দোয়াটা যেন না ভুলি তার জন্য দুই রেকাত সালাত আদায় করার জন্য পরামর্শ দিয়েছি। মানে দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে কি বলবেন? আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, আর তোমার মায়ের কথা আমি বলেছি, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না। আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন, তো শাহমকদম থানার এসপি, শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন, স্যার এখন আমরা কি করব স্যার? তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল, এবং আমার সবসময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে, তার মানে সামাজিক উঁচু নিচু এরকম, অথচ এটা ছিল মায়ের কাছে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কখনো তুমি বলতে পাবা না, কখনো তুমি ধমক দিতে পাবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, যা বলবে তুমি নরম ভাবে বলবে। আফজলাহুমা জানাহা জুল্লে, নত হয়ে যাবা, মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে, জোরে হাঁটা যাবে না। পেশাব করেছে পরিষ্কার করবা তুমি, পায়খানা করেছে পরিষ্কার করবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবা তুমি, তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওরা দেখবে না, আর তোমার বউ দেখবে না, কেননা তোমার বউকে তোমার মা গালি দেয়, গালি দেয় কোথাও ঠিক, সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে কোথাও ঠিক, আর পরিস্থিতি সহ্য করতে দেয় না, তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা, এখন কি হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে, এখনো তুমি জোরে কথা বলতে পারবে না, তারই নাম মা, একদিন মা তোমার কোলে ছিল, তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে, এখন তোমার মা তোমার কোলে। আরও একটা কথা আমি তোমাকে বলেছি, সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে, তখন তোমার মা আদর করে একটু বলেছিল, এই অত পেশাব করিস কেন রে, এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল, একটু হালকা করে মেরেছিল, এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না। আমায় এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি, এইটুকু বলার অধিকার নেই। এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি, তখন আপনার স্ত্রী বলবে, যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে, মানে এ কথা বলতে পারে, বলাই স্বাভাবিক। অতএব পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি,
কাপড় বদলিয়ে দিবে, তুমি কাঁধে করে তুমি নিয়ে যাবা তোমার মাকে। তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু, যার জন্য তোমাকে আমি দূরে কাজ সলাত আদায় দোয়ার চেক করতে বলেছি, যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। দোয়ায় মাসরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি, সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন।